ফ্রেন্ডস, আজকে চলে আসলাম সেলিম স্পোর্টস। সেলিম স্পোর্টসের নিউ কিছু কালেকশন আসছে, তো আজকে মূলত আপনাদের দেখাবো ট্যাপনি জগতের সেরা 10টি ব্যাট, যেই ব্যাটগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং পাওয়ার অনেক বেশি। তো এর আগে আপনাদের মূলত দেখাইছি সেলিম স্পোর্টস থেকে ট্যাপনিসের সেরা 5টা ব্যাট, আর এবার আমরা দেখাবো ট্যাপনিসের সেরা 10টি ব্যাট। এটা 2020-এর নিউ কালেকশন, তো এখানে 2019-এরও কিছু ব্যাট থাকবে, বাট সব কিছু মিলে 2020 সনের ট্যাপনিসের সেরা 10টি ব্যাট দেখাবো। এই ব্যাটগুলোর পাওয়ার অনেক ভালো এবং এই ব্যাটগুলো আপনার অনেক দিন লাস্টিং করবে। প্রাইসও মোটামুটি 1000 থেকে 1500-1600-1800 ভিতরে থাকবে। যেমন আমার হাতে একটা ব্যাট দেখতে পাচ্ছেন, ঈশান 83, এই ব্যাটটাও আমরা আজকে টপনের ভিতরে রাখবো। এখানে আছে আপনার BS, তো এটাও আমাদের আজকে টপ টেনের ভিতরে থাকবে। এই ব্যাটগুলো ট্যাপনিসের জগতের সবচেয়ে ভালো ব্যাট এবং এগুলো খুব পাওয়ার। আপনারা যারা খুব পাওয়ারফুল খেলেন এবং বলে বলে ছয় মারতে চান, বিশেষ করে ট্যাপনিস খেলতে চান, তারা এই ব্যাটগুলো দেখতে পারেন। এবং সাথে থাকবে আপনার ঈশান 39, তো এই ব্যাটগুলোর সম্বন্ধে হয়তো আপনারা এর আগে অনেকবার পরিচিত হয়েছেন এবং নতুন করে আপনাদের এগুলো দেখাবো। তো ঈশানের যে ব্যাটগুলো রিয়েল ব্যাট, এই ব্যাটগুলো মূলত পাশে খোদাই করা থাকে, আপনারা এগুলো দেখে নেবেন, যেগুলো কপি এগুলো এইভাবে খোদাই করা থাকে না। এবং আরেকটা ব্যাট আপনাদের দেখাচ্ছি, এটাও আপনার ঈশানের। তো যারা একটু ডিজাইনের ব্যাট খুঁজছেন তারা এগুলো দেখতে পারেন, এটার উপরে একটু খোদাই খোদাই করা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই ব্যাটটাও আমরা টপ টেনের ভিতরে রাখছি, তো এটারও আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করা আছে, ঈশান লেখা আছে। তো এইভাবে আপনারা ঈশান ব্যাট বা যে কোনো ব্যাট কিনলে আপনারা দেখে নেবেন, যে ব্যাটগুলো মূলত খোদাই করা থাকে এই ব্যাটগুলো মূলত অরিজিনাল ব্যাট হয়ে থাকে। ফ্রেন্ডস, এরপর থাকবে আপনার হ্যামার 4G। তো হ্যামার 4G এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো ব্যাট, আপনারা যারা খুব পাওয়ারফুল ব্যাট খুঁজছেন বা যারা খুব লং শট খেলেন তারা এই 4G ব্যাটটা দেখবেন। এই ব্যাটটা খুব ভালো এবং এটা খুব ভালো চলে, এটা হ্যামার 4G ব্যাট, এটাও আমরা আজকে সেরা টপনের ভিতরে রাখছি। ফ্রেন্ডস, আজকে যেই ব্যাটগুলো আপনাদের দেখাবো সেলিম স্পোর্টস থেকে, এই ব্যাটগুলোর প্রাইস সম্বন্ধে, ব্যাটগুলোর ওয়েট এবং ব্যাটগুলোর হ্যান্ডেল কী কী হবে, এভরিথিং সব কিছু আপনাদের জানাবে সেলিম স্পোর্টসের বিশ্বস্ত ম্যানেজার আরিফ ভাই। আরিফ ভাই আজকে আপনাদের এই ব্যাটগুলোর প্রাইস সম্বন্ধে এক এক করে ধারণা দেবে। ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আরিফ, আবারও চলে আসছি 2020 সালে তোমাদের কাছে নতুন নতুন কিছু ট্যাপনিস ব্যাট নিয়ে। এবং তোমাদের আজকে আমি যে ব্যাটগুলো দেখাবো এগুলো হচ্ছে 2020 সালের সবচেয়ে টপ 10 সেরা 10টি ব্যাট, এবং তোমরা জানতে পারবা কোনটা রেট কত এবং কোনটা কেমন স্টক। যেমন সর্বপ্রথম আমি যে ব্যাটটা দেখাবো এটা হলো আপনার ঈশান X39। দেখো তোমরা, এটা হচ্ছে ঈশান X39, এটা এসটা দেখো গায়ে, এসটা অনেক মোটা এবং ওয়েটটা অনেক হালকা। ট্যাপিনিস জগতে অনেক ভালো একটি ব্যাট, নামটা হলো X39, এবং ব্যাটটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল আপনার, এবং ব্যাটটার চার পাটের হ্যান্ডেলটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, এবং এসটা অনেক ভালো। ব্যাটটা আপনার খোদাই করা ব্যাট, এটার নাম হলো X39। এ ব্যাটটা আগে রেট ছিল তোমার 1400 টাকা হোলসেল, এখন 2020 সাল নতুন বছর উপলক্ষে এই ব্যাটটার দাম অত্যন্ত কম, এখন এটার রেট হলো মাত্র 1300 টাকা। ব্যাটটা অনেক হালকা, যারা হালকা ব্যাট খুঁজছ তোমরা এইসব X39 ব্যাটটা নিয়ে খেলতে পারবা। ব্যাটটা অনেক হালকা এবং ব্যাটের স্টো অনেক মোটা, কাটটা অনেক উন্নত মানের, ব্যাটটা সম্পূর্ণ পাকিস্তানি, ব্যাটের ওয়েটটা অনেক অনেক হালকা। আর যদি কারো আরও একটু ভারীও লাগে ভারীও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাটটা অনেক হালকা হয়, বেশিরভাগই হালকা হয়। যারা একটু ভারী বা ওয়েট কম বেশি করছো তোমাদেরকে ইনশাল্লাহ দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু ব্যাটের ট্যাপনির জগতে আসলে ব্যাটটা X39 ব্যাটটা অনেক ভালো, এই কারণে তোমাদেরকে সর্বপ্রথম আমি X39টা ব্যাটটা দেখালাম। এই ব্যাটটা ট্যাপনির জন্য অনেক ভালো একটা ব্যাট, এবং প্রচুর স্টক পাওয়া যাবে এবং অনেক টিকসে ব্যাটটা। তারপর আমি তোমাদেরকে ঈশানের যে ব্যাটটা দেখাবো, এই ব্যাটটা হলো তোমার ঈশান, যেমন এই ব্যাটটা হলো ঈশান MES-1, এটা তোমার ঈশান কোম্পানির ব্যাট। এই ব্যাটটার কালারটা দেখো, দুটো কালার আছে ব্যাটটার, ব্যাটার এসটা অনেক মোটা এবং এটার পাশে খোদাই করা লেখা আছে ঈশান, এবং এখানে স্টিকারের গায়ে লেখা আছে ঈশান MES-1। ব্যাটটা অত্যন্ত হালকা এবং প্রচুর স্টক, যারা ঈশান MES-1-এর ভিতরে হালকা কম বেশি
খুঁজছেন ইনশাল্লাহ এটার ভিতরে হালকা কম বেশি দেওয়া যাবে, হালকা কম বেশি দেওয়া যাবে। এবং এটার হ্যান্ডেলটা হলো সম্পূর্ণ ক্যানেলন, এ দেখে নিন হ্যান্ডেলটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। এটার নাম হলো ঈশান ম্যাস ওয়ান এবং এটা 500 ইঞ্চলা লেখা আছে, এক্সট্রা দেওয়া আছে। এবং এটা ওয়েট সম্পর্কে যদি কারো ধারণা না থাকে ওয়েট সম্পর্কে জেনে নেন, এটা ওয়েটটা অত্যন্ত হালকা, ওয়েটটা 600 থেকে 700 গ্রাম হবে। এবং যদি আরও কারো আরও বেশি লাগে ওয়েট ইনশাল্লাহ দেওয়া যাবে, যদি এর থেকে আরও কারো কম লাগে ওয়েট হেওয়া দেওয়া যাবে। ব্যাটটা হলো আপনি ঈশান ম্যাস ওয়ান সম্পূর্ণ পাকিস্তানি। এটার বর্তমান রেট সম্পর্কে যদি কেউ জানা না থাকে তাহলে রেট সম্পর্কে জেনে নেন। রেটটা হলো এখন বর্তমান রেট হলো 1250 টাকা, ঈশান ম্যাস ওয়ান বর্তমান রেট হলো 1250 টাকা। ব্যাটটা ঈশান কোম্পানির ম্যাস ওয়ান নামে পরিচিত। তারপরে আমি আপনাদেরকে নেক্সটে যে ব্যাটটা দেখাবো ওটা হলো ঈশান X99। যেমন এটা হলো ঈশান X99, যেমন গায়ে লেখা আছে ঈশান X99 লেখা আছে গায়ে সম্পূর্ণ। এটার আপনার এসটা দেখেন অত্যন্ত মোটা, এসটা অত্যন্ত মোটা। এবং ডান্ডাটা হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল এবং ডান্ডাটার চার পাটের হ্যান্ডেল। এটা এসটো দেখে নিন অনেক মোটা এবং ব্যাটটাও আসলে অনেক ভালো, অত্যন্ত ভালো। কিন্তু ওয়েটটাও বেশি না, কিন্তু দেখতে মনে হয় ওয়েটটা অনেক বেশি না, ওয়েটটা বেশি না, ওয়েটটা অনেক হালকা। এবং এটার ভিতরে অনেক কম বেশি ওয়েট দেওয়া আছে, ওয়েট পাওয়া যাবে, সমস্যা নাই। আপনার ব্যাটটা দুটো কালার হয়, যেমন একটা লাল আর একটা আপনার ব্লু কালার হয়। এটার আপনার বর্তমান প্রাইস হয়েছে আপনার 1850 টাকা। ব্যাটটার নাম হলো ঈশান X99, ঈশান কোম্পানি অত্যন্ত ভালো একটা ব্যাট। এটার হ্যান্ডেল হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল এবং ব্যাটটা সম্পূর্ণ পাকিস্তানি, ঈশান কোম্পানির অত্যন্ত ভালো একটা ব্যাট। আপনার এই ব্যাটটার ভিতরে আপনার যদি কারো ওয়েট বেশি লাগে দেওয়া যাবে এবং যদি ওয়েট কমও লাগে দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু ব্যাটটা অত্যন্ত ভালো এবং সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। প্রাইসটা আবারও বলে দেই, প্রাইসটা হলো আপনার 1850 টাকা হোলসেল প্রাইস। এটা হোলসেল প্রাইস হচ্ছে 1850 টাকা। আর ব্যাটটার নাম হলো ঈশান X99, এ দেখেন আপনার গায়ে লেখা আছে। এবং এসটা অনেক মোটা, এবং মোটা হেস কিন্তু ব্যাটটা অনেক পাতলা এবং হালকা। তারপরে আমি আপনাকে যে ব্যাটটা দেখাবো ঈশানের, ব্যাটটার নাম হলো ঈশান X39 সেম। এটা হলো আপনার ঈশানের আগের বর্ষে 2019 যে ব্যাটটা, এটা হলো X39 2019 ওই ব্যাটটা। এই ব্যাটটাও আপনার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল এবং সম্পূর্ণ পাকিস্তানি। এবং এই আগের যে ঈশান X39 ব্যাটটা, এটার ভিতরে দুটা কালার, লাল স্টিকার এবং ব্লু স্টিকার। আপনার এটার বর্তমান মূল্য 1400 টাকা, 1400 টাকাই। কিন্তু এটা হলো আপনার 2019 সালের ব্যাট। এটার গায়ে লেখা আছে ঈশান X39, গায়ে লেখা আছে কালার দুইটা, লাল এবং ব্লু কালার। এবং এই ব্যাটটার এসটা অনেক মোটা, প্রচুর স্টক। এবং ব্যাটটার হালকা ভারী দৌড়ে দেওয়া যাবে, সমস্যা নাই। আপনার ব্যাটটা যদি নিতে চান ইনশাল্লাহ আমার কাছ থেকে আসলে ব্যাটটা পাবেন। ব্যাটটা আমি আবারও নামটা বলে দিই, ব্যাটটার নাম হলো X39। ব্যাটটার এসটা অনেক মোটা এবং ব্যাটটা অনেক হালকা, প্রচুর পরিমাণ স্টক পাওয়া যাবে। আর ব্যাটটার নাম হলো X39। আর এই ব্যাটটার দুটা স্টিকার হয়, একটা হলো লাল স্টিকারে দেখে নেন, আরটা হলো আপনার ব্লু স্টিকার, ওটা আমার কাছে আছে। এগুলো অনেক টেকসই হ্যান্ডেল, এটা সম্পূর্ণ পাকিস্তানি ব্যাট। তারপরে আমি আপনাকে যে ব্যাটটা দেখাবো ওটা হলো আপনার ঈশান ম্যাস 3, এটা ঈশান ম্যাস 3 নামে পরিচিত। ব্যাটটা দেখে নিন, ব্যাটটা আপনারা চিনেন অবশ্যই অনেকে। এই ব্যাটটা হলো এবার 2020 সালের নতুন ভার্সন। এটার আপনার বর্তমান মূল্য হলো 1250 টাকা, দেখে নেন গায়ে লেখা আছে ম্যাস 3। এবং উপরে খুব খুব কিছু চিহ্ন দেওয়া আছে এবং এর পাশেও লেখা আছে ঈশান, এবং গায়ে লেখা আছে ঈশান ম্যাস 3। ডান্ডাডা ফুল ক্যান হ্যান্ডেল। এটার বর্তমান মূল্য হলো 1250 টাকা। এই ম্যাস 3 ব্যাটের ভিতরে ওয়েটটা অনেক হালকা, ভার দৌড়ে দেওয়া যাবে। যারা ওয়েট বেশি খেলেন তাদেরকেও দেওয়া যাবে, আর যারা ওয়েট কম খেলেন ইনশাল্লাহ তাদেরকে ওয়েট কমও দেওয়া যাবে। ব্যাটটা সম্পূর্ণ পাকিস্তানি, ঈশান ম্যাস 3 2020-এর নতুন ভার্সন। ব্যাটটার হ্যান্ডেলটা দেখে নেন, হ্যান্ডেল আপনার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। আপনার ব্যাটটার 1, 2, 3, 4, 5টা পার্ট দেওয়া, সম্পূর্ণ 5টা পার্ট দেওয়া হ্যান্ডেল। এই ভালো করে দেখে নিন, সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। আর ব্যাটটা ঈশান কোম্পানির ম্যাস 3 নামে পরিচিত, সম্পূর্ণ পাকিস্তানি। আবার প্রাইসটা বলে দেয়, 1250 টাকা হোলসেল প্রাইস। 1250 টাকার ভিতরে যদি ম্যাস 3 ব্যাটটা কে নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার কাছে চলে আসবেন, আপনি 1250 টাকা হলে এই ব্যাটটা পাবেন। এই ব্যাটটার বর্তমান আমার হাতে যে ব্যাটটা আছে, এই ব্যাটটার ওয়েট হবে 600 থেকে 700 গ্রাম, 600 থেকে 700 গ্রাম ব্যাটার ওয়েট হবে। যদি এর বেশি ওয়েট কারো লাগে দেওয়া যাবে, আর যদি আরও কম লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে। আপনি আমার কাছে অতি শীঘ্রই চলে আসবেন ভালো ব্যাট লাগলে। তারপর আমি আপনাকে ঈশানের যে ব্যাটটা দেখাবো, এটা হলো আপনার ঈশান
এটা হলো আপনার ঈশান ধ্যান গায়ে লেখা আছে ঈশান 83, সেম মেস্ত্রির মতো দেখতে, আসলে মেস্ত্রি না, নাম এর হলো ঈশান 83, কিন্তু আপনার রেট হলো ঈশান মেস্ত্রির মতো নেই, 1250 টাকা হোলসেল প্রাইস। এ ব্যাটটা সম্পূর্ণ পাকিস্তানি এবং সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। এ ব্যাটটা স্টাম্পে দেখে নেন, গায়ে লেখা আছে সম্পূর্ণ ঈশান 83 নামে পরিচিত, সেম মেস্ত্রির মতো দেখা যায়। এ ব্যাটটার ভিতরে আপনার হালকা হালকা ওয়েট দেওয়া যাবে এবং ওয়েট কমও দেওয়া যাবে, যদি কারোর হালকা লাগে হালকাও দেওয়া যাবে, যদি কারো ভারী লাগে ভারীও দেওয়া যাবে। এই ব্যাটটার নাম হলো ঈশান 83, ব্যাটটার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল দেখে নেন, সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল পাকিস্তানি অরিজিনাল। প্রাইস হলো আপনার 1250 টাকা, মেস্ত্রি যে 1250 টাকা, 83ও 1250 টাকা। যদি আপনাদের কারো এই ব্যাটটা আপনার নেওয়ার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আমার কাছ থেকে চলে আসবেন, আমার কাছে চলে আসবেন, আমি ব্যাটটা দিতে পারবো। আর যদি কারো জানা প্রয়োজন হয় ভাই ব্যাটটার ওয়েট কত হবো, এই ব্যাটটার ওয়েট হবে আমার হাতে যে ব্যাটটা দেখছেন, ব্যাটটার ওয়েট হবে হাই স্কেলে 800 থেকে 900 গ্রাম। যদি আরও কারো কম লাগে ইনশাল্লাহ আরও কমও দেওয়া যাবে, আর যদি আরও বেশি লাগে ওয়েট আরও বেশিও দেওয়া যাবে। ব্যাটটা হলো 83, সেম মেস্ত্রির মতো দেখতে, আসলে মেস্ত্রি না, ব্যাটটা হলো 83, আপনি ঈশান কোম্পানির নতুন ভার্সন 2020 সালে। ব্যাটটার প্রাইস হলো 1250 টাকা। যদি ব্যাটটা কারো আপনার পছন্দ হয়ে থাকে বা আপনি নেওয়ার ইচ্ছুক, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ব্যাটটা 1250 টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন। ব্যাটটা অত্যন্ত ভালো, প্রচুর স্টক পাওয়া যাবে এবং ওয়েটও কম আছে। ওয়েট কম বেশি যদি কারো লাগে হেওয়া দেওয়া যাবে, ইনশাল্লাহ আপনার কাছে আমার কাছে আসলে আপনারা পাবেন। তারপরে আমি আপনাকে এখন যে ব্যাটটা দেখাবো ওটা হলো আপনি বিএস, দেখে গেলেন বিএস। আপনারা এর আগেও আমার কাছে বিএসের ব্যাট সম্পর্কে জানছেন এবং কেমন ওয়েট বা এটা মনে জানা হয় না, এখন আজকে আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ডিটেলস বলে দিব। ব্যাটটা দাম কত, ওয়েট কেমন, ব্যাটটা আপনি কোন দেশি, ডান্ডা কিসের, এগুলো সব সম্পর্কে আজকে আমি বলে দিব। সর্বপ্রথম হলো ব্যাটটার নাম হলো বিগ ওয়ান, বিএস কোম্পানির বিগ ওয়ান নামে পরিচিত ব্যাটটা। ব্যাটার প্রাইস হলো আপনার বর্ত আগের প্রাইস ছিল 1400 টাকা, এখন বর্তমান প্রাইসও 1400 টাকা। আপনার যদি কারো জানা থাকে যে ব্যাটটা আসলে ভাই ডান্ডাটা কিসের, ডান্ডাল হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, দেখেন না আপনারা, সম্পূর্ণ ক্যান মানে ব্যাটের হ্যান্ডেল, বাংলাতে বলে ব্যাট, আমরা ক্যান ক্যান হ্যান্ডেল বলি, মানে এটা ইংলিশে ক্যান বলে। তাই আপনার এসটা দেখে নেন, আপনার ব্যাটটা বিগনার পরিচিত, এসটা অনেক মোটা, দেখেন আপনি ভালো করে দেখে নিন, এসটা অনেক মোটা, মোটা হলে চলবে কিন্তু ব্যাটটা অনেক হালকা, এসটা মোটা কিন্তু ব্যাটটা অনেক হালকা, এবং ব্যাটটা প্রচুর স্টক, এবং যদি কারো হালকা কম বেশি লাগে, ভারী লাগে বা হালকা লাগে, ইনশাল্লাহ এটা ভিতরে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা ভিতরে ভারীও আছে হালকো আছে। আর যদি কারো জানা থাকে যে ভাই ব্যাটটার ওয়েটটা কতটুকু হবে, এটাও আমি বলে দিতে পারবো। আমার হাতে যে ব্যাটটা দেখছেন, ব্যাটটা হাজগেল ওয়েট হবে 900 গ্রাম। যদি আপনাদের কারো 900 গ্রাম থেকে আর উপরে লাগে ওয়েট, হ্যাঁ দেওয়া যাবে, আর যদি 900 থেকে আরও নিচে লাগে তাও ওয়েট দেওয়া যাবে, সম্পূর্ণভাবে সমস্যা নাই। ব্যাটটার ভিতরে দুইটা কালার হয়, যেমন এই কালারটা দেখছেন, এটা হচ্ছে আপনার বেগুনি, যেমন আপনার লাল কালার, এর ভিতরে আর আপনার আরও দুই তিনটা কালার আছে, কিন্তু কালার থাকলে সমস্যা নাই। আপনার গায়ে কিন্তু লেখা থাকবে বিএসের বিগ ওয়ান, যার রেটটা হচ্ছে 1400 টাকা, আগের রেট ছিল 1400, বর্তমান রেটও 1400, ব্যাটটা সম্পূর্ণ পাকিস্তানি। আর এই ব্যাটটা যদি কারো যদি কোনো ভালো প্লেয়ার খেপ খেলে থাকেন, তাহলে ব্যাটটা ইনশাল্লাহ ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাটটা অনেক ভালো, প্রচুর স্টক পাওয়া যাবে, ব্যাটটা সম্পূর্ণ ক্যান্ডেল, না বলে দেয় ব্যাটটা সম্পূর্ণ ক্যান্ডেল, মানে হলো ব্যাটের হ্যান্ডেল, এটা সম্পূর্ণ পাকিস্তানি, প্রাইস হচ্ছে 1400 টাকা। তারপরে আমি এই এরপরে আমি আপনার বিএসের যে ব্যাটটা দেখাবো, সে ব্যাটটা হলো আপনার বিএসের নেক্সট ওয়ান। এই দেখেন গায়ে লেখা আছে বিএসের নেক্সট ওয়ান, এখন পাশেও খোদাই করে লেখা আছে বিএস। যেমন এই ব্যাটটার ভিতরে আপনার দুইটা কালার হয়, আর ব্যাটটার মূল্য হলো আপনার 1250 টাকা হোলসেল মূল্য, আর ব্যাটটার ডান্ডা হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, মানে ব্যাটের হ্যান্ডেল সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। ব্যাটার প্রাইস হলো 1250 টাকা, ব্যাটটা হলো সম্পূর্ণ পাকিস্তানি, আর ব্যাটটার ওয়েট অনেক কম, সমস্যা নেই। আপনারা যদি কম ভারী লাগে ব্যাট দেওয়া যাবে, এটা আমার কাছে সম্পূর্ণ ওয়েট কম বেশি সব কিছু আছে। এটা প্রাইস হলো 1250 টাকা। ব্যাটার এসটা দেখেন, এসটা অনেক মোটা দেখা আছে, কিন্তু মোটা হলে চলবে, ব্যাটার প্রচুর স্টক এবং ওয়েট অনেক কম। যেমন এখানে গায়ে লেখা আছে দেখেন বিএস নেক্সট ওয়ান, এবং মোটামুটি চড়ো ভালো, স্টক অনেক ভালো। ব্যাটার নাম হলো আপনার বিএস নেক্সট ওয়ান, প্রাইস হলো আপনার 1250 টাকা। তারপরে আমি আপনাকে যে ব্যাটটা দেখাবো এখন, এটা হলো সম্পূর্ণ নতুন একটা কোম্পানি, 2020 সালে আমাদের কাছে এসেছে। এটা হলো আপনার দেখেন গায়ে লেখা আছে এমএস, যেমন এমএস কোম্পানির এখানে খোদাই করে লেখা আছে এক্স ওয়ান, এমএস কোম্পানির সম্পূর্ণ এক্স ওয়ান নামে পরিচিত। ব্যাটটার নাম হলো এমএস এক্স ওয়ান, সম্পূর্ণ পাকিস্তানি, ব্যাটটা হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল, আর আপনার প্রাইস হলো 1150 টাকা হোলসেল প্রাইস।
ব্যাটা মোটামুটি ওয়েট আছে, আর যদি কারো ওয়েট কম লাগে দেয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা যদি ব্যাটটা নিতে ইচ্ছুক হয় তাহলে এতে সেলিম স্পোর্টসে চলে আসবেন। আর ব্যাটটার এখানে যে অরিজিনাল ব্যাটটা গায়ে সম্পূর্ণ লেখা আছে দেখেন না আপনারা, X1 লেখা আছে। ব্যাটটা হলো MS কোম্পানির X1, এটার প্রাইস হলো 1150 টাকা। আর যদি আপনি ব্যাটটা ওয়েট সম্পর্কে জানার ইচ্ছা থাকে, দেখেন আমার হাতে যে ব্যাটটা আছে এটা প্রায় এটার ওয়েট হবে বর্তমানে 800 থেকে 900 গ্রাম। যদি কারো ওয়েট কম লাগে দেয়া যাবে, আর যদি কারো ওয়েট বেশিও লাগে দেয়া যাবে। আর যদি কারো জানতে ইচ্ছে হয় যেন আসলে ভাই ব্যাটটা কিসের হ্যান্ডেল দেখে নিন, ব্যাটটা হচ্ছে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল এবং সম্পূর্ণ পাকিস্তানি। এই ব্যাটটা হলো আপনার 1150 টাকা হোলসেল প্রাইস। তারপরে আমি আপনাকে যে ব্যাটটা এখন দেখাবো এটা হলো হ্যামার কোম্পানির, যেমন দেখেন হ্যামার কোম্পানির বিগো, গায়ে লেখা আছে বিগো। এবং এখানে এসটা দেখেন, এসটা অনেক ভালো এবং ব্যাটটা অনেক চড়া পুরু, ব্যাটের ওয়েট অত্যন্ত হালকা। ব্যাটটার প্রাইস হলো আপনার 950 টাকা হোলসেল প্রাইস। এবং ডান্ডাটা দেখে নিন, ডান্ডাটা হলো আপনার সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল এবং সম্পূর্ণ পাকিস্তানি। এটা হলো আপনার হ্যামার কোম্পানির, হ্যামার অরিজিনাল কোম্পানি যেমন বিগো নামে পরিচিত। ব্যাটটা বর্তমান বাজারে প্রচুর চলে এবং কাঠটা অনেক ভালো। এটা যদি আপনাদের কেউ লাগে তাহলে সেলিম স্পোর্টসে চলে আসবেন, ইনশাআল্লাহ আমি আপনার কাছে হোলসেল দামে রাখবো 950 টাকা। আর যদি কেউ জানা থাকে দেন আসলে ভাই ব্যাটটা কিসের, ব্যাটটা হলো সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। এগুলো আপনার টপ 10 আমি আপনাদের বলেছি, যে আজকে আমি আপনাদেরকে যে টপ 10 10টি ব্যাট দেখাবো, এই টপ 10 ব্যাটের ভিতরে এই ব্যাটগুলো অত্যন্ত ভালো। যদি আপনাদের ট্যাপমিনির জগতে টপ 10 মানে ভালো কিছু ব্যাট লাগে তাহলে আমি আপনাদেরকে যে ব্যাটগুলো দেখাইছি এগুলাই ট্যাপমিনির জগতে সবচেয়ে সেরা ব্যাট। যদি এই ব্যাটগুলো আপনাদের লাগে তাহলে আপনি ইনশাল্লাহ সেলিম স্পোর্টস আমার কাছে চলে আসবেন। তারপর আমি আপনাদেরকে এখন যে ব্যাটটা দেখাবো এটা হলো আমাদের হ্যামার কোম্পানিরই, যেমন আপনারা অবশ্যই অনেকে এই ব্যাটটা নাম জানেন এবং কিনেছেন। যেমন এই ব্যাটটা হলো হ্যামার ফুজি, এই ফুজি যেমন টপ 10 সেরা 10টি ব্যাটের ভিতরেই হ্যামার ফুজি একটা অত্যন্ত ভালো ব্যাট। যেমন দেখেন আপনার গায়ে লেখা আছে ফুজি, হ্যামার ফুজি সম্পূর্ণ খোদাই করা, এসটা অনেক মোটা। আবার এখানে আপনার যে প্যাডটা দেখছেন এটা খুব পুরো। আপনার এই ব্যাটটার মূল্য হলো বর্তমান রেট, আগে রেট ছিল আপনার 1600 টাকা, এখন রেটও 1600 টাকা, এটার দাম কমেনও এবং বাড়ো না। কিন্তু ব্যাটটার ওর সম্পর্কে আমি আপনাদেরকে বলি নাই, কিন্তু আজকে আমি সেরা টপ 10 10টি ব্যাট উপলক্ষে যেমন এই ব্যাটও দেখাচ্ছি, তাই আজকে আমি আপনাদেরকে এটার ওয়েটটা বলে দিব। যেমন এই ব্যাটটা ফুজি ব্যাটটা আপনার চারটে থেকে 5টা কালার হয়, হ্যামার ফুজি দেখে নেন, চারটে থেকে 5টা কালার হয়। যে কালারটা দেখছেন বেগুনি কালার দেখছেন আপনার, এই কালারটা হলো আপনার গোলাপি কালার, 4 থেকে 5টা কালার হয়। এই ব্যাটটা আপনার সম্পূর্ণ পাকিস্তানি, হ্যামার কোম্পানির সবচেয়ে ভালো ব্যাট ফুজি। এই ব্যাটটা বর্তমান অনেক ভালো চলে এবং ইনশাল্লাহ ভালো চলবে। আমরা জানি 2020 সালও আমাদের ফুজি ব্যাটটা এখনও সেরা আছে এবং থাকবে। যেমন এই ব্যাটটা ফুজি নামে পরিচিত, ব্যাটটার ডান্ডার হিসেবে সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল দেখে নেন ভালো করে, সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। এবং ব্যাটটা দেখে নিন এসটা অনেক মোটা, যেমন সেরা ট্যাপনিজের 10টি ব্যাটের ব্যাট থেকে এই ব্যাটটা অত্যন্ত ভালো। যদি কারো এই ব্যাটের সম্পর্কে ওয়েট সম্পর্কে জানার দরকার তাহলে এই ব্যাটটার ওয়েট এবো হাইস্ট গেলে আপনার 900 থেকে 1000 গ্রাম এবং 700-800 গ্রামও ব্যাটটা আছে। ব্যাটটা অত্যন্ত মোটা কিন্তু ওয়েট একবারে হালকা, একবারে ওয়েটটা হালকা এবং ব্যাটটা প্রচুর স্টক। এবং এই ব্যাটটা সারা বাংলাদেশে অত্যন্ত ভালো চলে, যেমন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে এই ব্যাটটা আমাদেরকে প্রচুর ভালো চলে। কারণ বর্তমান সেরা যে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে সেরা ট্যাপমিজের 10টা ব্যাট দেখাইছি, 10টা ট্যাপমিজের ভিতরে আমাদের ফুজি ব্যাটটা সর্বপ্রথম আছে। এই ব্যাটটা আমাদের সর্বপ্রথম আছে সেরা ট্যাপমিজের টপ 10 ভিতরে সর্বোত্তম ব্যাটটা হলো ফুজি ব্যাটটা। কারণ এই ব্যাটটা অত্যন্ত হালকা এবং এসটা অনেক মোটা, স্টোক অনেক ভালো এবং সম্পূর্ণ পাকিস্তানি এবং ডান্ডাটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল। এবং এটা প্রাইস হলো, আগে রেট ছিল 1600 টাকা, বর্তমান রেট হলো 1600 টাকা, এটা প্রাইস কমন এবং বাড়ো না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে 2020 সালে নতুন বছর উপলক্ষে যে ব্যাটগুলো আজকে আমি দেখালাম এগুলো হলো বর্তমান ট্যাপমিনি জগতের সবচেয়ে সেরা সেরা ব্যাট। এই জগতে ট্যাপমিনি জগতে যদি কোনো ভালো ব্যাট লাগে তাহলে আপনারা ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে আমার কাছে চলে আসবেন। আমি আপনাদেরকে এই 10টি সেরা ব্যাটের ভিতরে আপনাদের যেটা ভালো লাগবে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুলভ মূল্যে এবং যে প্রাইস হোলসেল প্রাইসে আমি আপনাকে দিতে পারবো। বন্ধুরা, 2020 সালে বর্তমানে এই টপ 10 ভিতরে সবচেয়ে সেরা ব্যাট এগুলো। যদি আরও পরবর্তী সময় যদি আরও ভালো ব্যাট আসে তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো কালেকশন দিতে পারবো, কিন্তু বর্তমানে টপ 10 সবচেয়ে সেরা ব্যাট এগুলোই। তাই আমি আজকে আপনাদেরকে 10টি সেরা ব্যাটের সব ভিডিও দিয়ে দিলাম এবং প্রাইজের সম্পর্কে জানিয়ে দিলাম। আপনার যদি কারো ভালো লাগে এই ব্যাটগুলো নিতে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন, সেলিম স্পোর্টসে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা
টেপনিদের সবচেয়ে ভালো ভালো ব্যাট পাবেন এবং অনেক কম মূল্যে আমি আপনাদেরকে দিতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।